ভেঙে পড়ল জল প্রকল্প সজলধারা। কাজ শেষের ২৪ ঘন্টার মধ্যেই ভেঙে পড়ে ট্যাঙ্ক। মুর্শিদাবাদের ডোমকলের মামুদপুর এলাকার ঘটনা, নিম্নমানের কাজের অভিযোগ স্থানীয়দের। রাকিবুল ইসলাম প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। রাকিবুল, স্থানীয় বাসিন্দারা কি অভিযোগ করছেন? সকাল মাসের যে অভিযোগ, সেই অভিযোগে কিন্তু পানীয় জলের দ্বারা প্রকল্প গত সম্পূর্ণ হয়েছে, তারপরেই কিন্তু গতকাল অর্থাৎ শুক্রবার বিকেল ৪টা নাগাদ ওই প্রকল্পের যে ট্যাঙ্ক রয়েছে, অর্থাৎ সজলধারার যে ট্যাঙ্ক রয়েছে, সেই ট্যাঙ্কে কিন্তু জল ভর্তি করা হয় সাধারণত মানুষকে পরিষেবার যে জল, সেই জল সাপ্লাই দেওয়ার জন্য। তারপরেই কিন্তু গতকাল জল ভর্তি ফলে উঠে স্থানীয় মানুষজন, তারা কিন্তু দেখে যে সেই সজলধারার যে প্রকল্পের যে ট্যাঙ্ক রয়েছে, নিচে দুই তিনখানা ট্যাঙ্ক রয়েছে, সেই ট্যাঙ্কগুলো কিন্তু উপড়ে দুমড়ে মুচড়ে পড়ে গিয়েছে, অর্থাৎ ভেঙে পড়ে গিয়েছে এমনটাই কিন্তু দেখে। তারপর দেখুন ঘটনায় চাঞ্চল্য ছড়ায় ওই এলাকার মানুষের যে অভিযোগ যে সম্পূর্ণভাবেই কিন্তু দুর্নীতি হয়েছিল এই সজলধারা প্রকল্পের কাজে। সেখানে কংক্রিট অর্থটা দেওয়া হয়েছিল তিন নম্বর ইট এবং সিমেন্ট, এই যে সজল ধারা সেটা ভেঙে পড়েছে, আর তাতেই কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদের ডোমকলের মামুদপুর এলাকায় এমনটাই কিন্তু ছবি উঠে আসছে। ধন্যবাদ।